হ্যালো এভরিওয়ান, কেমন হ্যালো আছেন এভরিওয়ান, সবাই? কেমন আছেন আশা সবাই? করছি এই করোনাকালীন আশা করছি সময় এই সবাই করোনাকালীন সুস্থ এবং সময় নিরাপদে সবাই আছেন। সুস্থ এবং নিরাপদে আপনাদের আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও কার্নিভালের রেগুলার প্রোগ্রামে গসিপ আওয়ারে। সাথে আছি আমি হচ্ছে ফাহিমা এবং আমার কো হোস্ট রিয়া। আপনাদের সাথে আরো আছে আমাদের প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন কিছু বন্ধুরা। তাদের সাথে অনেক গল্প করবো, আড্ডা দিব, কিন্তু তার আগে শুধু আমাদের গল্প শুনলেই তো হবে না, তাদের কাছ থেকে কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাদের কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো তাও কিন্তু জানতে ভুলবেন না। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের গেস্টদের কাছে। সুভাপু, কেমন আছেন? করোনাকালীন সময়ে দিনকাল কেমন চলছে? আপু মাইকটা আনমিউট করে নিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি উম্মে সাবা মেহেন্দিগার, বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ লিডার এবং আমাদের বিএসসি এর শর্ট ফিল্ম কম্পিটিশন 1.0 এর ইভেন্ট অর্গানাইজার। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই, আমি রিয়া, আমরা সবাই অনেক বেশি ভালো আছি। এখন চলে যাচ্ছি মর্তুজা ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আনমিউট করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মুর্তজা শাহরিয়ার মাহির, বিএসসি এর একজন এক্সিকিউটিভ লিডার এবং অর্গানাইজিং সেক্রেটারি অফ শর্ট ফিল্ম কম্পিটিশন 1.0। আশা করি সবাই ভালো আছে। তো আমি চাই আপনার ফ্লোরটা নিয়ে নিন। অবশ্যই। অবশ্যই এখন জানতে চাচ্ছি এখন আপনাদের জানতে চাচ্ছি অর্গানাইজেশনটা আপনাদের সম্পর্কে অর্গানাইজেশনটা মাহমুদুল সম্পর্কে হোসেন ভাইয়ার মাহমুদুল কাছে। হাসান ভাইয়ার কাছে। প্রথমত থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হোসেন রিয়াদ, মাহমুদ হোসেন রিয়াদ, এক্সিকিউটিভ লিডার অফ বাংলাদেশ লিডার অফ সায়েন্স কংগ্রেস বাংলাদেশ সায়েন্স অ্যাসোসিয়েশন কংগ্রেস এন্ড শর্ট ফিল্ম শর্ট ফিল্ম কম্পিটিশনে আমি ইভেন্ট কম্পিটিশনে ম্যানেজার হিসেবে আছি ম্যানেজার হিসেবে আছি এবং অধ্যয়নরত আছি অধ্যয়নরত আছি বিএএফ সাইন কলেজ বিএএফ ঢাকাতে। সাইন ঢাকাতে। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। ভাইয়া, আমরা জানতে চাচ্ছি আপনাদের এই অর্গানাইজেশনটা সম্পর্কে, কবে থেকে অর্গানাইজেশনটা শুরু হলো আর কেন আপনারা এই অর্গানাইজেশনটা জয়েন করেছেন, কি মনে করে? একজন একজন করে সবার কাছ থেকে শুনবো। তো ওকে, তো আমি এই অর্গানাইজেশনে যুক্ত হওয়ার যে মূল কারণটা ছিল সেটা হচ্ছে সায়েন্স বেসড একটা অর্গানাইজেশন ছিল এটা। তো আমার অনেক ইচ্ছে ছিল যে আমি এরকম একটা অর্গানাইজেশনে কাজ করব এবং আমার স্কিলস ডেভেলপ করব এবং এখান থেকে সায়েন্স রিলেটেড যা আছে তার মাধ্যমে আমি আমার যে স্কিলস গুলো ডেভেলপ করব, সাথে সাথে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার যে স্কিলস গুলো আছে ডেভেলপের পাশাপাশি সেগুলো কাজেও লাগাতে পারছি। তো রিসেন্টলি এই করোনার মধ্যে দেখা গিয়েছে এই প্যান্ডামিকে আমরা বাসায় বসে থাকতে হচ্ছে এবং বাসায় বসে থেকে যে বোরিংনেসটা আছে সেই বোরিংনেসটা কাটানোর জন্য দেখা গিয়েছে আমাদের অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের ইভেন্ট লঞ্চ করা হচ্ছে এবং সেই ইভেন্ট গুলোর মাধ্যমে অনেকে তাদের স্কিলস ডেভেলপ করতে পারতেছে এবং এই প্ল্যাটফর্মটাতে একটা নিজের যোগ্যতার মাধ্যমে কিছু করতে পারতেছে। তো এভাবে আমিও অনেকগুলো ইভেন্ট অর্গানাইজ করি এবং অনেকগুলোতে পার্টিসিপেট করি এই অর্গানাইজেশনে, বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনে। তো আমি এটা হচ্ছে আমাদের মেইনলি আমার কারণ যে আমি অর্গানাইজেশনটা কেন জয়েন করি। তো আমাদের বিএসসি এর যে মূল মন্ত্রটা আছে যে আমরা কাজ করি হচ্ছে পুরো বাংলাদেশে সায়েন্সটাকে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি, যারা সায়েন্সে পড়ছে তবে সায়েন্সের যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেগুলো করতে পারছে না সেগুলোর জন্য আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে চাচ্ছি এবং তারা সহজেই একটা সায়েন্স বেসড প্রজেক্ট করতে পারছে এবং সেই প্রজেক্ট গুলো ন্যাশনাল লেভেলে পৌঁছে দেওয়া করারও দায়িত্ব আমরা নিচ্ছি এবং ল্যাবে কাজ করারও দায়িত্ব নিচ্ছি এবং তাদেরকে আমরা ল্যাবে কাজ করার সুযোগ করে দিচ্ছি। যেমন আমাদের যে মেইন অফিস আছে বলা যায় সেটা হচ্ছে ফ্যাবুল্যাব। তো ফ্যাবুল্যাব এর মধ্যে আমরা সহজেই ল্যাবে কাজ করতে পারছি এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট মেক করতে পারছি। তো মেইনলি এটাই হচ্ছে আমাদের মন্ত্র, বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের মোটো, যে আমরা
সায়েন্সটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি, এবং যারা সায়েন্স লাভার্স তাদেরকে আমরা সবসময় ওয়েলকাম জানাই যে তারা আসতে পারে এখানে, এই প্ল্যাটফর্মটাতে নতুন কিছু করতে পারে, নতুন কিছু শিখতে পারে। আমি এখানেই শেষ করব। মুর্তজা ভাইয়া, বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন নিয়ে যদি কিছু বলি, বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের মূল মন্ত্র হচ্ছে প্রো লাইফ রেটিং সায়েন্স এভরিওয়্যার। তো বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন বেসিক্যালি আমাদের সায়েন্সটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই কাজটা করে। তো বাংলাদেশে এমন অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা সায়েন্সকে ভালোবাসে বাট সায়েন্স নিয়ে কাজ করতে চায়, কিন্তু তারা তাদের মানে সহযোগিতা পায় না কোনো মানুষের। আমরা বেসিক্যালি তাদেরকে এই ধরনের সহযোগিতাটা করে থাকি। অনেক মানুষ আছে বা অনেক বাচ্চারা আছে বা অনেক স্কুল কলেজ আছে, তারা বিভিন্ন ল্যাবের যে বিভিন্ন প্রোডাক্ট আছে ওগুলা তাদেরকে ইউজ করতে দেয় না বা তারা সেগুলোর থেকে ইউজ টু না, বাট বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন তাদের মাঝে জিনিসগুলোকে ব্যবহার করার সুযোগ, তারপর তাদেরকে সামনে আগানোর যত প্রকার সুযোগ সুবিধা আছে তারা তাদেরকে তৈরি করে দেয়। এছাড়া বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন হলো একটি নন প্রফিট অর্গানাইজেশন। এটি প্রতি বছরই বিভিন্ন প্রকার ফেস থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট লঞ্চ করে থাকে। আমাদের সামনে থার্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল অর্গানাইজ হতে হতে যাচ্ছে, সেটি অনেক বড় আকারে হবে হবে বাংলাদেশের ভিতর। এছাড়া 2020-তে সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল অর্গানাইজ হয়েছে, যেখানে 2100-এর উপরেও পার্টিসিপেন্ট আমাদের এই ফেস্টে অংশগ্রহণ করেছে, এবং সেটিতে প্রচুর পরিমাণ স্টুডেন্টদের আমরা দেখেছি, তারা তাদের প্রজেক্টগুলো নিয়ে আমাদের সামনে এসেছে এবং মানুষকে প্রকাশ করেছে। তো তাদের উদ্যোগে আমাদের বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন একটি আরো ধাপে তৈরি মানে আরো একটা নতুন ধাপ পেয়েছে। তো তাদের চিন্তাধারাকে প্রকাশ করার জন্যই আমাদের এই ইভেন্টটি লঞ্চ করা। তো আমাদের ইভেন্টটি সম্পর্কে বাকি কথা রিয়াদ বলবে। প্রথমত থ্যাংক ইউ সো মাচ সাধা এবং মুর্তজা, প্রায় বিএসসি নিয়ে প্রায় সবকিছুই তারা দুজন বলে দিয়েছে। এছাড়া আমি যদি বলি যে বিএসসি মেইনলি তো যেটা বললো একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, বিএসসি কাজ করেই হলো সায়েন্স নিয়ে, মূল কাজটাই হলো সায়েন্স নিয়ে। তো সব বাংলাদেশে যত সায়েন্স নিয়ে যাদের যারা যারা কাজ করতে চায়, যেসব ছেলেপেলা বা স্টুডেন্টরা, তো তাদের মাঝে যাতে তারা যাতে বিভিন্ন ভাবে উপকৃত হয় সায়েন্স নিয়ে কাজ করার জন্য, সেটাই মেইনলি মূলত কাজ করে বিএসসি। এছাড়া যদি আমি বলি যে বিএসসি কিন্তু প্রতি বছর ততোধিক ফেস্ট অর্গানাইজ করে, যেমন আপনার সায়েন্স ফেস্ট ন্যাশনালটা করেছিল 2020 সালে, এছাড়া আমাদের সামনে যেটা আসবে থার্ড কার্নিভাল, এছাড়া হলো যেমন আমাদের শর্ট ফিল্ম কম্পিটিশন, এছাড়া আপনার অনেক ফেস্ট রয়েছে যেটা বিএসসি অর্গানাইজ করেছে। এখন যদি আমি আমাদের শর্ট ফিল্ম কম্পিটিশন নিয়ে বলি, আমাদের শর্ট ফিল্ম কম্পিটিশন হলো 4টা সেগমেন্ট নিয়ে হবে। ওই 4টা সেগমেন্টে যারা যারা পার্টিসিপেট করতে পারবে তারা তাদের ক্রিয়েটিভিটি শো করবে, যে এই করোনাকালীন সময়ে কিভাবে তারা তাদের ক্রিয়েটিভিটি শো করে শর্ট ফিল্ম বানাবে বা ভিডিও মেক করে আমাদের ফেসবুকে বা ফেসবুক গ্রুপে পোস্ট করবে, এইভাবে আর কি আমাদের শর্ট ফিল্ম কম্পিটিশনটি হবে। এই তো এটাই ছিল আমাদের বিএসসি নিয়ে কিছু কথা। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। এতক্ষণ আমরা শুনছিলাম বিএসসিআই মানুষ কিভাবে সহায়তা করেছে, এতে যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বাড়ছে, আমাদের স্কিল ডেভেলপ হচ্ছে, তেমনি যারা বিভিন্ন সামগ্রী অর্গানাইজ করতে পারছে না তাদেরও বিএসসিআই নানাভাবে হেল্প করছে। আমি আরো জানতে চাচ্ছি ভাইয়া কেন এই অর্গানাইজেশনটার সাথে যুক্ত হয়েছেন, রিয়াদ ভাইয়া। আপু থ্যাংক ইউ সো মাচ এগেইন। তো আপনি যেটা বলেছেন আমি কেন যুক্ত হয়েছি, বিএসসি এর সাথে আমার যুক্ত হওয়ার কারণই ছিল সায়েন্স রিলেটেড। আমি ছোটবেলা থেকে সায়েন্স রিলেটেড বিভিন্ন ফেস্ট অর্গানাইজ করতে পছন্দ করি, যেমন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হইতো, তো সেখানে আমি পার্টিসিপেট করতে খুব ভালো লাগতো। তো আমি গত বছর করোনাকালীন সময়ে যখন আমি প্রথম বিভিন্ন মানুষেরা বিভিন্ন অর্গানাইজেশন খুলেছিল, তারপর আমি সেখানে আর কি এজ এ ক্যাম্পাস অ্যাম্বাসেডার বা ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে আমি অ্যাপ্লাই করতেছিলাম, তো সেখান থেকে আমি বিএসসি এর একটা লিঙ্ক পাই বা বিএসসি এর পেজটা আমি দেখতে পাই যে বিএসসি নামের একটা কিছু আছে, বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন। তো সেখান থেকেই আমার প্রথমত বিএসসি সম্পর্কে জানা।
আর এরপরে আমি বিএসসি সম্পর্কে যা জানতে পেরেছি যে বিএসসি বিভিন্ন ধরনের ফেস্ট অর্গানাইজ করে, এর পরে তো আমার সিরিয়াসলি আমি খুব খুশি ছিলাম যে বিএসসি এর সাথে আমি যুক্ত হতে পেরেছি, বিভিন্ন ফেস্ট অর্গানাইজ করা যার মাধ্যমে আমার অর্গানাইজিং স্কিল বাড়বে, বা বিএসসি এর সাথে কাজ করার মাধ্যমে আমার বিভিন্ন নতুন ধরনের নানা রকম ফ্রেন্ড হয়েছে নতুন নতুন, যেমন আমাদের এখানে আছে মর্তুজা, শাহরিয়ার, জোহানা, সাবা, তো ওদের সাথে আমার একটা যোগাযোগ বেড়েছে, তো তার ফলে আমার নেটওয়ার্কিংটা বৃদ্ধি হয়েছে। তো বিএসসি এর সাথে জয়েন করার মাধ্যমে আমার বিভিন্ন স্কিলস আপনার বৃদ্ধি পেয়েছে, তো এর কারণে আমার মেইনলি বিএসসি এটা জয়েন করা। ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা বুঝতেই পারছি বিজ্ঞানের প্রতি ভালোবাসা থেকে ভাইয়া এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়া। আর একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হলে যেমন স্কিল ডেভেলপ হয়, তেমনি নেটওয়ার্কিং ও বাড়ে এবং নতুন নতুন কিছু বন্ধুও পাওয়া যায়। এখন চলে আসি জোহানা আপুর কাছে। আপু কেমন আছেন? করোনাকালীন সময়ে দিনকাল কেমন চলছে? আসসালামু আলাইকুম। প্রথমে আমি দুঃখিত যে জানতে চাচ্ছি যেন আমি তো দেরিতে জয়েন করেছি, তো আমার হয় এটা কোনো প্রভাব পড়বে না। প্রথমে বলতে চাচ্ছি যে আপনাদের অসংখ্য রেডিও বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাদের একটু সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের ইভেন্টটাকে প্রচার করার জন্য। এই করোনাকালে অনেকেই ধর খারাপ সময় পার করছে, অনেকে অলস সময় পার করছে, এবং সেই সময়টাকে আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করার জন্য কিন্তু আমরা এই ইভেন্টটা করছিলাম। আর বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন বরাবরের মতো বিভিন্ন ফেস্ট আমরা সামনে এনেছি, যেমন বায়ো কার্নিভাল, সেকেন্ড ইন্টারন্যাশনাল সেকেন্ড সায়েন্স কার্নিভাল, এবং সেই ধারাবাহিকতায় আমরা এবার ইভেন্ট বিএসসি প্রেজেন্স শর্ট ফিল্ম কম্পিটিশন 1.0, যা পুরোটাই একদম শর্ট ফিল্ম বেসড। এবং অনেকেই আমরা দেখি যে অনেক কালচারাল ইভেন্ট গুলো যেগুলো দেখা যায় গান নাচ, এগুলো হাইলাইটেড হচ্ছে, কিন্তু এই জিনিসটা হাইলাইট কম হচ্ছে, এবং সেই ধারাবাহিকতা আমরা এই জিনিস সামনে আনতে চেয়েছি। এবং আমরা আশাবাদী যে এর মাধ্যমে অনেক তরুণ নির্মাতা আসবে সামনে এবং কাজ করার সুযোগ পাবে। ধন্যবাদ আপু, আপনারা একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। আমরাও আশা করছি আপনারা এর মাধ্যমে কিছু তরুণ নির্মাতা খুঁজে পাবেন। এখন চলে যাচ্ছি সুফা আপুর কাছে। আপু, আপনাদের এই ইভেন্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম, ইভেন্টে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, আর হচ্ছে পার্টিসিপেট করার হচ্ছে নিয়মগুলো যদি একটু বলে দিতেন। জি ধন্যবাদ। ফার্স্টে আমি বলে নিচ্ছি যে আমাদের ইভেন্টটার মধ্যে যারা পার্টিসিপেট করতে পারবে এটা আমরা ওপেন ফর অল রেখেছি, সবাই পার্টিসিপেট করতে পারবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সকলেই, এবং এটা কোনো ফ্রি নেই, এটা ফ্রি একটা রেজিস্ট্রেশন করে তারা পার্টিসিপেট করতে পারবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা ফার্স্টেই আমাদের গ্রুপে সাবমিশন করবে, সাবমিশন করার পরপরই তারা তাদেরকে সিলেক্ট করা হবে। সিলেকশনের মাধ্যমে আর কিছুটা যাবে তাদের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারিং এর মধ্যে, তো ওইটার পরপরই দেখা গিয়েছে আমরা তাদেরকে সিলেক্ট করব। আর আমাদের জাজ প্যানেল যারা আছে তারা টপ 3 বা টপ 5 যারা আছেন ওদেরকে সিলেক্ট করার পর টপ 3-কে প্রাইজ দেওয়া হবে, প্রাইজ পুল মানি দেওয়া হবে, আর যেটা টোটালি আমাদের বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন স্পন্সর করছে। ধন্যবাদ আপু, আমরা তাহলে জেনে নিলাম যে শুধুমাত্র জি অবশ্যই কনফার্ম করেন। আচ্ছা, আমি আর একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা আমাদের রিয়াদ ভাইয়া আছেন উনি আমাদেরকে একটু অ্যাড করে দিবে ইভেন্ট ডিটেলস। রিয়াদ ভাইয়া জি, থ্যাংক ইউ সো মাচ সবার আমার একটু সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমত আমি যদি আমাদের এই ইভেন্ট নিয়ে বলি, আমাদের ইভেন্টটা মূলত যে নাম হলো শর্ট ফিল্ম কম্পিটিশন 1.0, আমাদের এই ইভেন্ট নামানোর পিছনের কারণ ছিল কিছু, যেটা হলো এই করোনাকালীন সময়ে আমরা সকলে লকডাউনের কারণে আমরা সকলে বাসার মধ্যে পড়ে পড়ে আর কি বোরিং ফিল করছিলাম, যার ফলে আর কি অনেকের ক্রিয়েটিভিটি শো করার কোনো চান্স ছিল না। তো আমরা একটি পথ বেছে নিয়েছি যে আমরা যে সায়েন্স ছাড়াও আমরা অন্য কিছু নিয়ে কাজ করব, যার ফলে আর কি আমাদের যে সায়েন্স ছাড়া যেসব পার্টিসিপেন্টস আছে বা স্টুডেন্ট আছে যারা অন্যান্য বিভিন্ন টপিকস নিয়ে আর কি কাজ করতে ইচ্ছুক, লাইক ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা আপনার শর্ট ফিল্ম মেকার, তো তাদের জন্য আমরা মূলত এই শর্ট ফিল্ম কম্পিটিশনটি নামিয়েছি। এর মাধ্যমে
আমাদের যে চারটা সেগমেন্ট আছে তাতা সেই চারটা সেগমেন্টের আপনার ভিডিও মেক করে তাদের ক্রিয়েটিভিটি শো করতে পারবে। এছাড়া আমি যদি বলি, আমাদের সামনে আর কি সেপ্টেম্বর মাসে একটি বড় একটা কার্নিভাল হবে, যেটা হলো সায়েন্স কার্নিভাল, ন্যাশনাল সায়েন্স কার্নিভাল। সেখানে আমরা শর্ট ফিল্ম কম্পিটিশনটি রাখতে পারছি না সেগমেন্টটি, যার ফলে আমরা কিন্তু আমরা এই ইভেন্টটি নামাতে খুব ইচ্ছুক ছিলাম, এই জন্য আমরা অনলাইন বেস হিসেবে আলাদা করে এই ইভেন্টটি নামিয়েছি। তো এর জন্যই আর কি মেইনলি আমার ইভেন্ট নিয়ে আমার এইটুকুই কথা ছিল। এছাড়া যদি মর্তুজা কিছু বলতে চাও বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের এই ইভেন্টে চারটা সেক্টর নিয়ে আমরা কাজ করছি, চারটা বিষয়ে আমাদের কাছে ভিডিও সাবমিট করতে পারবে। তো শর্ট ফিল্ম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্বল্প দীর্ঘের চলচ্চিত্র। তো শর্ট ফিল্মের চারটা বিষয় হলো, একটা হচ্ছে জনসাধারণের সচেতনতা, তথ্যচিত্র, কৌতুক এবং দেশপ্রেম। তো আমাদের যদি কেউ আমাদের এই শর্ট ফিল্ম কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, তাহলে এই চারটি সেক্টরের যে কোনো একটিতে সে অংশগ্রহণ করতে পারবে। জনসাধারণ সচেতনতা মানে এটা নিয়ে আমাদের কাজ করার মূল লক্ষ্য হচ্ছে, এখন করোনা মহামারী পরিস্থিতি চলছে, করোনা মহামারী পরিস্থিতিতে অনেকেই দেখা যাচ্ছে রাস্তাঘাটে নর্মালি চলাচল করছে, মাস্ক ব্যবহার করছে না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। এটা মানুষের কাছে মানে খুবই মানে অপ্রয়োজনীয় একটা জিনিস হয়ে যাচ্ছে, মানে মানুষ এই জিনিসগুলো করতেই চাচ্ছে না। কিন্তু একটা যদি আপনি কোনো ধরনের একটা ফেসবুকে একটা টেক্সট লেখেন বা ফেসবুকে যদি একটা ছবি দিয়ে বলেন যে আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, তারপর মাস্ক ব্যবহার করবে, সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য না বা তারা জিনিসটা দেখবে না। কিন্তু সেটা যদি কোনো ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন, অবশ্যই মানুষ সেটাকে দেখবে। আর এছাড়া আমাদের আরো একটি আছে দেশপ্রেম। দেশপ্রেম নিয়ে এখন যদি বলি, আমাদের তরুণ সমাজের মাঝে দেশপ্রেম অনেক বড় একটি সেক্টর, যেখানে মানুষ তাদের তথ্য বা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি শো করছে দেশপ্রেমের দেশপ্রেমকে নিয়ে ঘিরে। তো তাদের জন্য এটি একটি ভিডিও আকারে হবে। তারপর কৌতুক, সায়েন্সটাকে বিভিন্ন হাসি বা তামাশার মাধ্যমেও কিন্তু সায়েন্সটাকে প্রকাশ করা যায়, শুধু যে মানে সায়েন্সটা একটা বই ভিত্তিক হবে তা কিন্তু না, গল্প বা বিভিন্ন ধরনের ফানি স্টোরির মাধ্যমেও সায়েন্সটাকে প্রকাশ করা যায়। আমরা তাদের জন্য রাখছি কমেডি। আর এছাড়া এই করোনা মহামারী পরিস্থিতিতে অনেকেই দেখা যাচ্ছে যে ইচ্ছুক না ভিডিও বানাতে, তারা কিন্তু আরেকটা সেক্টর বেছে নিতে পারে, সেটা হচ্ছে আমাদের তথ্যচিত্র। তারা বিভিন্ন জায়গা থেকে ছবি কালেক্ট করে সেখানে পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করে তারা তাদের ভিডিওগুলো মেক করতে পারে। তো আমরা যাতে সবাই তাদের ভিডিওগুলো সাবমিট করতে পারে এবং সব শ্রেণীর মানুষ যাতে আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারে, তাদের জন্যই মেনলি ইভেন্টটা তৈরি করা এবং চারটি সেক্টর বাছাই করে নেওয়া। ধন্যবাদ আপু। ধন্যবাদ ভাইয়া, আমরা এতক্ষণ জানতে পারলাম এই ইভেন্টের চারটা সেগমেন্ট সম্পর্কে। এখানে সবাই সবার ক্রিয়েটিভিটি গুলো প্রকাশ করতে পারবেন। সায়েন্স শুধুমাত্র বই রিলেটেড না, যে গড বাঁধা বইয়ে সবকিছু পড়লাম আর নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারলাম না, এমন কিন্তু কিছু না। আপনারা চাইলে আপনাদের ক্রিয়েটিভিটি গুলো সবার সামনে প্রকাশ করতে পারবেন। এখন আমরা এতক্ষণ গল্প করছিলাম, এখন একটু কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। নুরুল পুতু লিখেছে, অনেক সুন্দর, অর্চি খান গ্রেট আইডিয়া ব্রাদার, আদিবা হক সুন্দর পদক্ষেপ। আদিবা হক আবার লিখেছেন, চমৎকার ইভেন্ট। আলিয়া আয়েশা অমকে মেনশন করেছে এবং ফাতেমা জাহান সুমাইয়া লিখেছে, অসাম গসিপ আওয়ার। আবারও আদিবা হক, চমৎকার ইভেন্ট। এতক্ষণ তো আমি গল্প করলাম, এখন আমি চলে যাচ্ছি আমার কো-হোস্ট রিয়ার কাছে। ইয়া, ইটস আপ টু ইউ। ধন্যবাদ আপু, এতক্ষণ অনেক ধরনের ইনফরমেশন আপনাদের কাছ থেকে পেলাম, অনেক কিছু জানতে পারলাম আপনাদের কাছ থেকে। বাট আমি যে বিষয়টা নিয়ে অনেক বেশি কিউরিয়াস ফিল করছি, যে আপনারা এত চারটা ক্যাটাগরি রেখেছেন, বাট তাহলে এটার জাজমেন্ট প্রসিডিউরটা কি হবে, কিভাবে আপনারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় সিলেক্ট করবেন, এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে এই মুহূর্তে জানতে চাচ্ছি। সাবা আপু যদি এ ব্যাপারে বলেন। থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি যেটা বলেছিলাম, যে আমাদের সাবমিশনের মাধ্যমে আমরা ইভেন্টটা ওরা স্টার্ট হচ্ছে, যে ওরা ফার্স্টে রেজিস্ট্রেশন করবে, দেন সাবমিশন। তো সাবমিশনের পরপরই যেটা হবে, 70% হচ্ছে জাজমেন্ট হবে, আর বাকিটা হচ্ছে
শেয়ারিং, লাইকস অ্যান্ড কমেন্টস এর মাধ্যমে জাজমেন্ট করা হবে। তো আমাদের যে জাজমেন্টের বিষয়টা আছে, টপ ফাইভ যারা আছে, টপ ফাইভ এর মধ্যে থেকে তিনজনকে প্রতিযোগিতা যেটা হবে সেটার মধ্যে ফাইনাল করা হবে, আর সেটা সম্পূর্ণ আমাদের বিএসসি এর পক্ষ থেকেই জাজমেন্টটা হবে। আর বাকিটা যে ইনফরমেশন আছে সেগুলো আমাদের মুর্তজা শাহরিয়ার ভাইয়া যিনি আছেন উনি কমপ্লিটলি দিবেন। মুর্তজা শাহরিয়ার ভাইয়া। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের যে ইভেন্টটা আছে সেখানে একটা পার্টিসিপেন্ট সে তার তিনটা ভিডিও সাবমিট করতে পারবে। তো তিনটা ভিডিও সাবমিট করতে পারবে, অবশ্যই তিনটা ভিডিও তার ডকুমেন্ট সহ আমাদের গ্রুপে সাবমিট করবে। সেখানে তার তার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে বা তার ফ্রেন্ডদেরকে বলবে তাদের ভিডিওগুলো দেখার জন্য। সেখানে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা 40% জাজমেন্টটা ওখানেই কমপ্লিট করব। বাকি 70% জাজমেন্ট আমাদের জাজদের হাতে থাকবে। তারা তাদের ভিডিওগুলো দেখবে, দেখার পর যদি মনে হয় তারা আমাদের মানে প্রাইজ পাওয়ার যোগ্য তখনই প্রাইজ পাবে। অবশ্যই তারা তাদের ভিডিওগুলো 10 মিনিটের ভিতর হতে হবে, তারপর তাদের ভিডিও কোয়ালিটি হতে হবে বেস্ট, আর তিনটা ভিডিওর বেশি তারা সাবমিট করতে পারবে না। আর এছাড়া যদি বলি আমাদের এই ইভেন্ট সম্পর্কে, তারা তাদের যে ভিডিওগুলো সাবমিট করবে সেটা কখনোই তারা আগে পাবলিশ করতে পারবে না, সেটা আমাদের একবারে র ফাইল হতে হবে যে তারা আমাদের এই ইভেন্টের জন্যই ভিডিওটি বানিয়েছে, এরকম ভিডিও সাবমিশন আমরা নিচ্ছি, বাকি ভিডিওগুলো আমরা নিচ্ছি না। এটাই হচ্ছে মেইনলি সাবমিশন প্রসেস আর কি কি জিনিস লাগবে ভিডিওর জন্য। ধন্যবাদ আপু। ধন্যবাদ ভাইয়া। আপনাদের থেকে এতক্ষণ ধরে শুনে যেটা বুঝতে পারলাম যে আপনাদের সবগুলো জিনিসই খুব সুন্দর মতো সাজানো এবং গোছানো। আশা করছি ইভেন্টটি খুব ভালো হবে। তবে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি যে আপনাদের এতগুলো ইভেন্ট হয়ে গেল, তো ইভেন্টের কিছু এক্সপিরিয়েন্স যদি আপনারা আমাদের সাথে শেয়ার করতেন সবাই। আচ্ছা, তো যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, বিএসসি থেকে যাত্রাটা শুরু আমাদের বলতে গেলে আমার বা রিয়াদ যারা যারা আমাদের সাথে আছে প্রায় 1 বছর আগের থেকে। তো 1 বছর আগে ঠিক এমন সময় আমরা বিএসসি এর একটা পোস্ট দেখি। তো পোস্ট দেখার পোস্টে ছিল যে একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হওয়া। তো তখন থেকেই আমাদের মেইনলি যাত্রাটা শুরু, আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হই। এছাড়াও বিএসসি এর বিভিন্ন যত প্রকার ইভেন্ট আছে আমরা সেখানে অংশগ্রহণ করি। তারপর বিএসসি এ যখন এরকম অংশগ্রহণ করতে করতে বিএসসি এর একটা ফ্যামিলির অংশ হয়ে যাই আমরা। তো তারপরে বিএসসি এতে আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, সেখানে আমরা অর্গানাইজার হিসাবে কাজ করি। অ্যান্ড তখন আমরা অবশ্য সেক্রেটারি বা সাব অর্গানাইজার বা খুব ছোট ছিলাম, তো যার কারণে তখন বেশি একটা দায়িত্ব ছিল না। তো তখন থেকেই মানে আমরা জিনিসগুলো শিখতে থাকি কিভাবে কাজগুলো করব বা কিভাবে কি কন্ট্রোল করতে হবে। তো এভাবেই আসলে যাত্রাটা। তো এরপরই আমাদের সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল, যেখানে আমাদের উপর অনেক বড় বড় দায়িত্ব থাকে, তো আমরা সেটাকে খুব ভালোভাবে কমপ্লিট করার পরে বিএসসি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের আন্ডারে আরো একটি ইভেন্ট নামবে। তো আমাদের কিছু মেম্বারকে সিলেক্ট করে দেয় যারা আমাদের এই ইভেন্টটি সম্পন্ন করছে। অ্যান্ড আমাদের এখানে যারা যারা আছে সবাই আমরা এখন এক্সিকিউটিভ লিডার, সামনে আমরা আরো বড় বড় ইভেন্ট নামাবো এটাই প্রত্যাশা করতেছি। আর বিএসসি নিয়ে যদি এখন একটা শর্টে বলি, এটা এখন বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন এটা একটা ফ্যামিলির মতো তৈরি হয়ে গেছে। এখানে সবাই আমরা একটা ফ্যামিলির মতো, সবাই সবার এক্সপিরিয়েন্স গুলো বলে আমাদের গ্রুপগুলোতে, সবাই সবার নিজেদের কি করছে ডেইলি লাইফ গুলো সেগুলো শেয়ার করছে আমাদের, বলতে গেলে একটা ফ্যামিলি জাস্ট। তো এক্সপিরিয়েন্স বলতে আমার এইটুকু এক্সপিরিয়েন্স, আমাদের সাথে আরো যারা আছে তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো বলবে। ধন্যবাদ আপু। এখানে আমি কিছু অ্যাড করতে চাচ্ছিলাম। প্রথমেই বলে নিচ্ছি যে ভাইয়া যেটা বলেছে একদমই সত্যি বলেছে। আমাদের প্রথম আমিও 2020 সালেই শুরু করি বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের সাথে, আমার পথ চলা হয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে। তো ক্যাম্পাস কোঅর্ডিনেটর বা অ্যাম্বাসেডর যখন হই আমি, তখন মেইনলি আমরা সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভালের জন্য আমাদেরকে নিয়োগ করা হয়েছিল। যদিও সেটা ফিল্ড ইভেন্ট হওয়ার কথা ছিল, তবে করোনা মহামারীর কারণে ওইটা সম্ভব হয়ে ওঠে নাই। তো তখন থেকেই দেখা গিয়েছে অনলাইনের ইভেন্টগুলো স্টার্ট হয় করা, এবং অনলাইনের ইভেন্টগুলো স্টার্ট হওয়ার পরে অনলাইনের অনেক কিছুই আছে যেগুলো আমাদের অজানা ছিল, সেগুলো আমরা জানতে পারি, এবং কাজের মাধ্যমে অনেক কিছু হয়ে যায়, যেমন অনেক স্কিলস ডেভেলপ হচ্ছে, অনেক কিছুর উন্নতি হচ্ছে। তো এভাবেই দেখা গিয়েছে অনলাইন ইভেন্টের পরপর আমাদের সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল, যেটা অনলাইন এডিশন হয়েছে, মানে অনলাইনে হয়েছে, তবে সেটা আমাদের ফিল্ড হওয়ার কথা ছিল, এবং ওইটারই প্রাইজ গিভিং সেরিমনি যেটা হয় আমাদের
জানুয়ারিতে, সেটা খুবই বড় আকারে হয়। আমাদের তিনটা ইভেন্টের একসাথে প্রাইজ গিভিং দেওয়া হয় ফিল্ড আকারে। আমাদের স্টোরি রাইটিং কম্পিটিশন ছিল সেটার, এবং স্প্লেন্ডার 1.0, এরপর সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল, তিনটা ইভেন্টের একসাথে প্রাইজ গিভিং দেওয়া হয় 8ই জানুয়ারি 2021 সালে। সেটা হচ্ছে ফিল্ড আকারে হয় এবং সকল ধরনের সেবা মানে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক ব্যবহার করে স্যানিটাইজেশনের মাধ্যমেই ওই ইভেন্টটা হয়, এবং ইভেন্টটা অনেক সাকসেসফুল হয়। আর সেই ইভেন্টগুলোতে এত সুন্দর সুন্দর কিছু মেমোরিজ আছে, এবং মাঠ পর্যায়ে যেই কাজগুলো আছে সেগুলো আসলে অনেক মজার হয়। যেমন এখান থেকে যেরকম শেখা যায় আর হাতে ধরে কাজগুলো হয়। আর আমাদের যারা সিনিয়র্স আছেন এখানে, সবচেয়ে বেশি আমি যাকে অ্যাপ্রিসিয়েট করব, আমাদের আবুল কালাম আজাদ ভাইয়া, উনি ডক্টর আবুল কালাম আজাদ, উনি আমাদেরকে অনেক সাপোর্ট করেন। উনি আমাদের বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, এবং ওনার হেল্পের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে ইভেন্টটা, এই ইভেন্টটার মেইন কারণ কিন্তু আমাদের আবুল কালাম আজাদ ভাইয়া। আজাদ ভাইয়াই আমাদেরকে এই আইডিয়াটা দেয়, যেহেতু তোমরা করোনা মহামারীতে বসে আছো, কেন না একটা ইভেন্ট করা যাক। আর ইভেন্টটা কেমন হতে পারে, শর্ট টার্ম বেসড ইভেন্ট হতে পারে, যেহেতু করোনা মহামারীতে সবাই বাসায় বসে, তো ফিল্ড ওয়ার্ক করাটা প্রেফার না করাই বেটার। তো যেহেতু ফিল্ড ওয়ার্ক করতে পারবো না, তো এরকম একটা অনলাইন ইভেন্ট করা যাক। তো এরকমই এই এই উদ্দেশ্যটা নিয়েই আসলে আমরা এই প্ল্যানটা এক্সিকিউট করি। আমাদের যে এক্সিকিউটিভ লিডার্সরা আছি, মানে 2020 সাল থেকে আমরা প্রমোশন পেয়ে পেয়ে যারা এখন এক্সিকিউটিভ লিডার হিসেবে আছি বিএসসিএতে, তো আমরা ওদের উপরে দায়িত্বটা দেওয়া হয় এবং সেই দায়িত্বটা আশা করি সফলভাবে পালন করার চেষ্টা করছি। বাকিটা আমাদের পার্টিসিপেন্টসরা যখন উইনার্স হবে তখন তাদেরকে দেখে বোঝা যাবে যে আমরা কতটুকু কাজ করেছি। তবে এগুলো হচ্ছে কি আমাদের বেস্ট মেমোরি হিসেবে ধরা যায়, যে যেই কাজগুলোই করছি, ফেল হই বা যেটাই হই, সব কিছু থেকেই কিন্তু আমরা একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি, এবং এই বয়সেই যতটুকু করতে পারছি সেটাই অনেক। তো এখানেই আমি আমার কথাগুলো শেষ করব। থ্যাংক ইউ। তো মুর্তজা ভাই আর সাবাবও যেটা বললো, যে আমাদের শুরুটা কিন্তু একদম একটা ক্ষুদ্র পথ থেকে হয়েছিল, এখন এক্সিকিউটিভ লিডার আমি আছি, কিন্তু শুরুটা ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে ছিল। তখন এসএসসি পরে যখন আমাদের ভ্যাকেশনটা মাত্র শুরু হবে, তখন আসলে আমরা বোঝার আগেই আমাদের লকডাউন হয়ে গেল, মহামারী, তখন একটা আলাদা একটা চিন্তা ভাবনা ছিল যে দেশের এই পরিস্থিতি, বিশ্বের এই পরিস্থিতি কি করবো আমরা। তো ওই সময়টাকে আসায় তখন একটা মহামারীর সময় যদি মনটাকে একটু প্রফুল্ল রাখার জন্য বা মনটাকে একটু আনন্দ দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে পিএসসির সাথে যুক্ত হই। একদম তখন কিছুই পারতাম না, তখন কিছুই জানতাম না, তো ওখান থেকে তিলে তিলে এখানে আসা, এবং অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক মুহূর্ত আছে যেগুলো আসলে এখন যখন বসে থাকি বা ভাবি ভালো লাগে ভাবতে। এবং আমাদের যখন আমাদের আমাদের যে বড় বড় ইভেন্ট গুলো হয়েছে, বাই কার্নিভাল হয়েছে এবং সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল হয়েছে, সেগুলোর প্রাইজ গিভিং সেরিমনি যে সাবা বললো আমাদের জানুয়ারি মাসে হয়েছিল, সেখানে আমরা আসলে প্রায় 200 মতো পার্টিসিপেন্ট প্রাইজ দিয়েছি। তো একটা হিউজ একটা নাম্বার, তো 200 পার্টিসিপেন্ট, 200 পার্টিসিপেন্ট পুরো একটা সারাদিন তাদের আর একটা সুন্দর সময় দেওয়া বা পার্টিসিপেন্টদের সব ফেস গুলো বুঝিয়ে দেওয়া, এটা একটা বড় দায়িত্ব ছিল, এবং আমরা আশা রাখি যে ওটা ভালো মতো করতে পেরেছি আমরা, এবং আরো সামনে আমরা করব। আর এখনো এখন যখন আমরা বলতেছি যে শর্ট ফিল্ম কম্পিটিশন আমাদের এই ইভেন্টটায় আমরা যেটা সুন্দর করতে পারি এবং সবার কাছে পৌঁছতে পারি সেটাই আমাদের কামও। আর ইয়ার যেটা বলেছিল, আমাদের সামনে একটা বড় একটা ইভেন্ট আসছে, থার্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল, সেটা অনেক বড় একটা সারা ফিল্ড, আমরা সেটাই আশা রাখি। আর অনেক যেহেতু এটা বড় একটা ইভেন্ট, অনেক সেগমেন্ট আছে, প্রায় বিজ্ঞানের বিষয়গুলো সহ এবং কালচারের যে জিনিস সবগুলো সম্মিশ্রণে একটা ইভেন্ট আমরা নামাতে চাচ্ছি। আমরা অবশ্যই সেটা বিশ্বাস করি যে এটা একটা ভালো ইভেন্ট হবে, এটা সফল ইভেন্ট হবে, এবং সবাই এই জন্য একটা সবাই যেন আমাদের সাহায্য করে সেই কামনা রাখি। আমি রিয়াদকে বলবো আর কিছু বলার জন্য। সবাই সবার এক্সপিরিয়েন্স তো বললোই, এখন যদি আমি আমার গুলো বলি, তো প্রায় গত বছর 2020 সালের এপ্রিল মাসে সম্ভবত এই ক্যাম্পাস কোঅর্ডিনেটর নিয়োগের এই পোস্টারটা আমি দেখেছিলাম এফবিতে। তো ওই সময় আমি বিএসসিএ নিয়ে আমার যে কৌতূহলের ব্যাপার গুলা জেগেছিল যে বিএসসিএ কি, তো এরপরেই আমি বিএসসিএ তে জয়েন করি। তো বিএসসিএ তে জয়েন করার প্রথম আমার পোস্ট ছিল যে ক্যাম্পাস কোঅর্ডিনেটর। তো ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে আমি অনেক কাজ করেছিলাম,
স্প্লেন্ডার 1.0 তে আমার যখন হয়েছিল ওইটা, তখন আমার পোস্ট ছিল ক্যাম্পাস কোঅর্ডিনেটর। তো ওইটাতে ভালো মতো কাজ করার ফলে আমার আস্তে আস্তে প্রমোশন হয় বলা যায় সেটা। এরপরে আমি হয়েছিলাম অ্যাসোসিয়েট মেম্বার। অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার পর আমি কাজ করেছিলাম সেকেন্ড সায়েন্স কার্নিভালে, যেটাতে আমার যে পারফরমেন্স ছিল মোটামুটি ভালো ছিল, যার ফলে আমি এরপরে জুনিয়র এক্সিকিউটিভে প্রমোশন পাই। এরপর জুনিয়র এক্সিকিউটিভে যখন প্রমোশন পাই, তখন এরপরে আর কি বিএসসি এর সাথে আরো ভালোভাবে আমি যুক্ত হতে পেরেছি। বিএসসি তে কিভাবে কি করে, কিভাবে কাজ করলে আমি সামনে আরো আগাইতে পারবো, বা বিএসসি এর মূল যে কাজ সায়েন্স নিয়ে, তো সবকিছু আমি জানতে পেরেছি। এছাড়া আমি যদি বলি যে নেটওয়ার্কিং এর ব্যাপারটা, বিএসসি তে যদি আমি এক্সপিরিয়েন্স গুলো আমি দেখতে চাই, আমার নেটওয়ার্কিং সবচেয়ে বেশি এটাতে আমি দেখব যে আমার নেটওয়ার্কিংটা অনেক হয়েছে। যেমন আমি পড়ি ঢাকা শাহিনে, তো আমার তো একজন গভর্নমেন্ট সায়েন্স কলেজের কারো সাথে ওইভাবে কথাবার্তা হওয়ার কথা না, কিন্তু নেটওয়ার্কিং এর ফলে আমার এই বিএসসি এর সাথে যোগাযোগের, বিএসসি এর সাথে যুক্ত হওয়ার ফলে এবং নেটওয়ার্কিং এর ফলে আমি ওনাদের সাথে আমি কথা বলতে পারছি, বা ওনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে যাদের আমি কখনো চিনতাম না। তো এই এইটা হলো আমার আর কি বিএসসি এর এক্সপিরিয়েন্স। এছাড়া হলো জুনিয়র এক্সিকিউটিভ এর পর আমি এক্সিকিউটিভ লিডার হিসেবে আছি এখন, আমরা সকলে এক্সিকিউটিভ লিডার হিসেবে আছি। 2020 সালের যে সেকেন্ড সাইজ কার্নিভালটা ছিল, ওইটাতে আমরা অনেক ভালোভাবে কাজ করেছিলাম, যার ফলে ইভেন্টটা অনেক সাকসেসফুল হয়েছিল। এরপর যেটা হলো এটার প্রাইস গিভেন সেরিমনি, সবচেয়ে আনন্দ পেয়েছিলাম আমরা সেটাতেই, এই 2021 সালের জানুয়ারি মাসে যেটা হয়েছিল। এখানে আমরা আমাদের অনলাইনে আমরা যাদের সাথে কাজ করেছিলাম সকলের সাথে আমরা অফলাইনে কাজ করতে পেরেছি, সকলের চেহারা দেখতে পেরেছি, সকলকে ভালোভাবে জানতে পেরেছি। তো এর ফলে আমরা অনেক আনন্দিত হয়েছি, অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছি, যে নতুন নতুন ফ্রেন্ড হয়েছে। তো এর ফলে আর এখন যেটা হচ্ছে যে শর্ট ফিল্ম কম্পিটিশন নামিয়েছি, একটা অর্গানাইজেশনে যখন কাজ করব, তখন যদি আমাদের ফ্রেন্ডশিপ না থাকে তাহলে কিন্তু আমরা ঠিকমতো কাজ করতে পারবো না, বা কমিউনিকেশন স্কিলটা যদি, বা কমিউনিকেশনটা যদি ওইভাবে না থাকে তাহলে কিন্তু আমাদের কাজ ভালো মতো হবে না। তো আমাদের ফ্রেন্ডশিপ বা কমিউনিকেশন অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলেই আমরা এখন ঠিক মতো কাজ করতে পারছি, আমাদের বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে পারছি। সামনে আমাদের যে এখন এই যে এখন শর্ট ফিল্ম কম্পিটিশন হচ্ছে, সামনে আমাদের সেকেন্ড থার্ড ন্যাশনাল কার্নিভাল হবে, এরপরে অথবা অন্য কোনো ইভেন্ট হবে। তো সবকিছুর জন্যই আমি বিএসসি কে অনেক থ্যাঙ্কফুল। এতটুকুই ছিল আমার এক্সপিরিয়েন্স এর কথাবার্তা বলা। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাদের সবাইকে। এতক্ষণ ধরে আপনাদের সুন্দর সুন্দর মেমোরিজ গুলো শুনছিলাম, এবং হ্যাঁ, যখনই আমরা কোনো একটা অর্গানাইজেশন বলি বা অ্যাসোসিয়েশনের সাথে কাজ করা শুরু করি, তখন দেখা যায় যে নতুন নতুন অনেক বন্ধু হচ্ছে, নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, এবং এই জিনিসগুলো কিন্তু সারা জীবন আমাদের সাথে থাকে। হয়তো বা আমরা এই অর্গানাইজেশনের সাথে সবসময় না থাকলেও সেই মানুষগুলো, সেই মেমোরিজ গুলো কিন্তু আমাদের সাথে থেকে যায়। আশা করবো আপনাদের এই ইভেন্টটা যেন সফল হয়, যেন আপনারা অনেক সাড়া পান, এবং যেইভাবে আপনারা প্ল্যান করেছেন যেন খুব সুন্দর মতো সবগুলো পরিপূর্ণ রূপ পায়। এবার আমি চলে যাচ্ছি ফাহিমা আপুর কাছে। আপুর যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে। ধন্যবাদ দিয়া, আপনারা দেখছেন রেডিও কার্নিভাল প্রেজেন্স গসিপ আওয়ার, সাথে আছি আমি হোস্ট ফাহিমা। এতক্ষণ কথা হচ্ছিল বিএসসি এর কিছু গেস্টের সাথে, এতক্ষণ তো শুনলাম আপনাদের এক্সপিরিয়েন্স গুলো। এখন আমি জানতে চাচ্ছিলাম এই অর্গানাইজেশনের সাথে অনেকদিন ধরে কাজ করছেন, কাজ করতে করতে এমন কোন মজার স্মৃতি তো আছে যেগুলো মনে পড়লে এই অজান্তে হেসে ওঠেন? সবার কাছে এমন কিছু মজার স্মৃতি জানতে চাচ্ছি এক এক করে। প্রথমেই মর্তুজা সাহারের ভাইয়া। আসলে মজার স্মৃতি বলতে গেলে বিএসসি এর সাথে যতগুলো মুহূর্ত গেছে সবগুলোই আসলে এখন মজার, বা এখন অনেক মিস করি, কারণ কি লকডাউনের কারণে সবাইকে অনেক মিস করা হয় যেহেতু সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না। তো আমাদের যখন সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল হয়, তখন একটা মজার স্মৃতি আছে, সেটা হচ্ছে যে আমরা যখন মানে স্পন্সর নিয়ে খুব ঘোরাঘুরি করি, তখন স্পন্সর ম্যানেজ হওয়ার পরে আমরা যখন সবাই মিলে একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দিতেছিলাম, ওই স্মৃতিটা আমার কাছে সবচেয়ে বেশি এবং মেমোরেবল ছিল। কারণ কি ওই স্মৃতিটা মেমোরেবল ছিল, কারণ কি ওখানে সারাদিন ক্লান্তির পরে যখন একটা সফলতাটা আসছিল, তো এটা সবার কাছে একটা মেমোরেবল হবে। আর বলতে গেলে আরো অনেক মেমোরেবল আছে, সেগুলো বলতে গেলে আজকে পুরো লাইভ সেশনটাই শেষ হয়ে যাবে, কারণ কি বিএসসি এর সাথে যতগুলো টাইম আমরা ছিলাম সবগুলো টাইমই একটা মেমোরির মতো হয়ে গেছে।
আর এই লকডাউনের কারণে আমি সবাইকে অনেক মিস করছি সবার সাথে। আশা করি এই লকডাউনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং সবার সাথে আবার দেখা হবে, আবার সবাই আমরা নতুন উদ্যোগে আগাবো। এটাই ছিল আমার মেমোরি। ধন্যবাদ আপু। এবার সুভা আপু প্লিজ আপনার মেমোরি গুলো শেয়ার করেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যদি বলি যে মেমোরি, যেহেতু যেটা মুর্তজা ভাইয়া বলছে বিএসসি এর সাথে প্রত্যেকটা মেমোরি অনেক মেমোরেবল, অনেক প্রিসিয়াস। তবে বলা যায় যেখানে আমাদের চিলিং সেক্রেটারি আকাশ ভাইয়া আছে সেখানে প্রত্যেকটা মুহূর্তে আসলে মজার হয়ে যায়। আমাদের বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি যিনি আছেন আকাশ ভাইয়া, আসলে উনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত এত মজাদার করে ফেলে, কাজের মাঝেও মনে হয় না যে কাজ করছি, মনে হচ্ছে এখানে আড্ডা দিতে এসেছি, এরকম একটা বিষয় হয়ে যায়। তো আমাদের আকাশ ভাইয়া আছেন আর আমাদের অয়ন ভাইয়া আছেন, আমাদের আসলে তাদের সাথে সময়গুলো আসলেই অনেক ভালো কাটে এবং প্রত্যেকটা মুহূর্তে অনেক স্মরণীয় হয়ে ওঠে, কারণ তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা যে দুষ্টামিগুলো করে তারা প্রত্যেকটা জিনিসই খুবই মজাদার হয়। আর মানে বলা যায় যে ফ্যামিলি ফ্যামিলি মেম্বার্স গুলো না আসলেই অনেক ভালো, আর প্রত্যেকটা বিষয়েই কেয়ারিং। মজাদার স্মৃতি বলতে পারবো না, তবে অনেকগুলো তো, কিন্তু একটা স্মৃতি বলা যায় যেটা অনেক স্মরণীয়, বিএসসি সবসময় সবার পাশে দাঁড়ায় যারা ফ্যামিলি, যেহেতু অবশ্যই এই করোনার মধ্যে দেখা গিয়েছে আমার চাচা মারা গিয়েছে COVID-19-এ। তো আমি অনেকটা স্যাড হয়ে পড়েছিলাম, অনেক কাজ সব কাজের বাহিরে চলে গিয়েছিলাম, কোনো কাজেই ইচ্ছে ছিল না কাজ করব বা এরকম বিষয়ে। তো একটা কল আসে আমাদের জেনারেল সেক্রেটারি আজাদ ভাইয়ের কাছ থেকে, উনি আমাকে কল দেয় দিয়ে বলে যে কেমন আছি আমি, ইজ এভরিথিং ওকে। এরকম হয়, সবার সাথেই হয়, কেউ সারা জীবন থাকে না। তো সে যে কনসোলটা করছে, আই গেস অন্য কোন, আমি অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, এখন নেই পড়াশোনার জন্য, জাস্ট বিএসসি এর সাথে আছি কারণ এটা আমার আরেকটা ফ্যামিলি, এবং ফ্যামিলি অবশ্যই ফ্যামিলি, যে যে কোনো বিপদ হোক আমার বিএসসি আমার পাশে ছিল, আশা করি সব সময় থাকবে, এবং যে কোনো সময় আমি 2-3 দিন অনলাইনে নেই বিএসসি এর, কোনো না কোনো মেম্বার অবশ্যই আমাকে আস্ক করে যে কেন নেই, আমি কোনো সমস্যায় আছি কিনা। তো এদিক থেকে বলা যায় যারা বিএসসি এর মেম্বার আছে সবাই অনেক ভালো এবং অনেক কেয়ারিং, আর কখনো ফিল করায় না যে তুমি একা, সবসময় মনে করায় যে না বিএসসি এর সাথে আছে। তো এগুলো ছিল আমার প্রিসিয়াস মেমোরি অ্যান্ড এভরিথিং, আমি এখানেই শেষ করছি। এখন রিয়াদ ভাইয়া। ওকে আপু, তো যেটা বললেন যে হুট করে হাসি দেওয়ার যে এক্সপিরিয়েন্স বা মেমোরি যেগুলো, তো আমার প্রথমত আপনি যখন এই কোয়েশ্চেনটি করলেন আমার মাথায় একটা জিনিস আসলো, যে এই আমাদের যে লাস্ট মিটিংটা ছিল অফলাইনের মিটিং, ওই সময় আমাদের বিএসসি এর পরিবারের, আমি সহ আমার দুইটা অর্গানাইজেশন মেটের বার্থডে ছিল। তো আমাদের তিনজনের বার্থডেই তারা একসাথে পালন করেছিল, যেটা হলো আমাদের আজাদ ভাইয়া, তারপর আমাদের প্রেসিডেন্ট স্যার সবাই ছিল। তো সবাই মিলে আর কি আমরা সেটা উদযাপন করেছিলাম আমাদের তিনজনের বার্থডেটা। তো এটা শুনলে মানে আপনার কথা শোনার পরপরই আমার মাথায় ওইটাই এসে পড়ে। তো এছাড়া আমি যদি বলি বিএসসি তে আমি যতগুলো ভাইবা দিয়েছি আপনার প্রমোশনের জন্য বা যখন আমাদের ভাইবা নিয়েছিল, তো সবগুলো ওই ভাইবার কথাগুলো আমার মনে পড়লে অনেক হাসি আসে, যেটা হলো আমরা অনেক নার্ভাস ছিলাম যখন আমরা ভাইবা দিই। এখন অবশ্য সবার সাথে অনেক ফ্রি হয়ে গেছি। এছাড়া আমাদের সাবা যেটা বললো, আমাদের চিলিং সেক্রেটারি আকাশ ভাই, তো আকাশ ভাই, তারপর অয়ন, তারপর আজাদ ভাই, ওনাদের সাথে আমার অনেক মেমোরি আছে অফলাইনে, ওনাদের সাথে অনেক মিটিং এ অ্যাটেন্ড করেছি, যার ফলে আমার মানে হাস্যরসক এক্সপিরিয়েন্স বা মেমোরির অভাব নেই। এখন আরো বলতে চাইলে বলতে পারবো, বাট এখানে আরো সবাই আছে, তো আমি আমার প্ল্যাটফর্মটি এখন জোহানাকে দিতে যাব। থ্যাংক ইউ সো মাচ। সবাই যেহেতু বললো যে হুট করে আসলে একটা বলা একটু কঠিন হয়ে যায়, কারণ বিএসসি সাথে সম্পূর্ণ যে মুহূর্ত আমরা কাটিয়েছি প্রত্যেকটা কিন্তু আমাদের সাথে অনেক মূল্যবান। আর যখন প্রথম দিকে একদম ইভেন্টে যখন আসি, তখন আমাদের মিটিং যখন প্রথম কল করা হয়, তো
সবাইকে যেহেতু আমরা অনলাইনে চিনতাম, অফলাইনে কাউকে চিনতাম না, প্রথমে একটা ই লাগতো যে এটা এটা মুর্তজা ভাই, এটা সাবা, এটা রিয়া, তো এরকম একটা তখন মনে একটা আনন্দ লাগতো যে এত এসে এতটা মজা করেছি, এখন এরাই আমার সামনে আমার সামনে গল্প করছে বা কথা বলছে। এবং তার সাথে সাথে যখন আমরা সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল যে হওয়ার পর আমাদের যে তিনটা ইভেন্টে যে প্রাইস গেম সেরেমনি ছিল, তো তখন আসলে এখন যখন আমরা সবাই একত্রিত হই এমনিতেই মজা মতো হয়ে যায়। মুশকিল আসা এখনো তো আমি প্রকাশ করতে পারবো না, বলতে পারবো না যে কিরকম ছিল। আমরা হয়তো দেখা যায় সারাদিন দৌড়াদৌড়ি করেছি ইভেন্টের জন্য, এখান থেকে গ্রিন রুম থেকে হল রুম, হল রুম থেকে গ্রিন রুম, সারাদিন দৌড়াদৌড়ি। তো একটু বসলে হয়তো দেখলাম যে আমি যখন বসেছিলাম তো আমি আমি হচ্ছে বুথ টিমে ছিলাম, তো বুথ টিমে যেহেতু আমাদের পুরোটা লাইভ স্ট্রিম হয়েছিল ইভেন্টটা, তো তখন আমি যতবারই আমি সরে গিয়েছি ততবারই লাইভেরা আমার বুথে এসেছে এবং বলেছে যে এরা এটা কাজ করছে, কিন্তু আমার নাম আর আসেনি। আমি যে বুথে ছিলাম সেটা আসলে কেউ জানে নেই, যে লাইভে যারা দেখেছে যে ফার্মার কাছে আমি অন্য জায়গায় কাজ করেছি, কিন্তু আমি পুরোটা সময় বুথে ছিলাম। এবং হয়তো আমি যখনই সরেছি বা যখনই আমি অন্য কাছে গিয়েছি তখনই তারা লাইভ স্ট্রিম করতে আসছে, এবং সাবাও ছিল, সাবা যেহেতু স্ট্রিম করেছে, তো আমি একটু তখন একটু অন্যলাম যে কেন আমি আসার পর আসা আসি না যখন তখন তোমরা আসো। তো এটা একটা মজার কাহিনী ছিল। এবং এরপরে আমাদের রিয়াজিরা বললো যে আমাদের লাস্ট মিটিং এ হোপফুলি আমরা আরো মিটিং পাবো অবশ্যই, এবং লাস্ট মিটিং এ আমি তিনজনে আমাদের মেম্বার ছিল, তাদের জন্মদিন ছিল, এবং তাদের আমাদের অবশ্যই এটা উল্লেখ করা উচিত যে আমাদের প্রেসিডেন্ট যে আবুল হাসান সোলামের স্যার, ও উনি আসলে বললেন যে তোমরা যদি ইউনিক কিছু করতে চাও কিভাবে সেলিব্রেশন করবে। তো তখন আসলে আমরা সবাই মিলে একটু গানের সুরে সুরে হয়তো তাদের উইশ করেছিলাম পার্টিতে। এবং এখন যখন আমি সবাই মিলে যখন আমরা একটা আয়োজন করব এমনি ভালো লাগে। আর যখন এখন আসলে একটা সময় এসে পড়ছে, এরা আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে, প্রথম দিকে হয়তো যে সম্পর্কটা ছিল এখন আরো ভালো হয়ে গেছে, এখন আমরা সবাই সবাইকে বিশ্বাস রাখতে পারি, সবার সাথে ভালোভাবে কথা বলতে পারি। অবশ্যই বিএসসির কাছে আমি কৃতজ্ঞ যে আমার আমাকে অবশ্যই জীবন অনেক আসলে অনেক প্রাপ্তি থাকে যেগুলো আসলে ভালো লাগায়। তো তার মধ্যে একটা এরকম যে বিএসসি আমাকে অনেক ভালো ভালো বন্ধু দিয়েছে, অনেক ভালো ভালো সময় দিয়েছে, এবং আরো সামনে দিবে সেই আশা রাখি। আর এটাই ছিল আসলে আমার মজার গল্প বলা যায় এবং মুহূর্ত গুলো সেটাই বললাম, আর আরো হবে ইনশাল্লাহ সামনে, সে প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপু, এতক্ষণ শুনছিলাম আপনাদের মজার কিছু মেমোরি গুলো। বিএসসি শুধু একটা অর্গানাইজেশন না, এটা একটা পরিবার যেখানে অসংখ্য মেমোরি আছে যা বলে শেষ করা যাবে না। এখন চলে যাচ্ছি শারির ভাইয়ার কাছে। ভাইয়া, আমরা ইতিমধ্যে জেনেছি আপনাদের যে আপকামিং ইভেন্ট আছে, ইভেন্টে চারটা সেগমেন্ট রেখেছেন, সেই সেগমেন্টে যে জাজ করা হবে এগুলো কি আপনারাই জাজ করবেন আর বাইরে থেকে জাজ আনবেন? আপু, আমাদের আপাতত প্ল্যানিং বাইরে থেকে যা জানার, কারণ কি আমরা আপাতত ভিডিও সাবমিশন দেখছি যে কত পরিমাণ ভিডিও সাবমিট হচ্ছে, যদি দেখছি আমাদের সাবমিশন তুলনামূলক অনেক হয়ে যাচ্ছে এবং তাদের ভিতর কম্পিটিশন অনেক বেশি, অনেকটা বেশি, তখন আমরা বাইরের থেকে ভালো ভালো জাজদের আনার চেষ্টা করব। আপাতত আমাদের প্ল্যানিং আছে, ভালো ভালো জাজদের সাথে কন্ট্যাক্ট বা কমিউনিকেশন করছি, অ্যান্ড উইদিন 3 থেকে 4 ডেজ এর ভিতর আমরা একটা পোস্টও দিয়ে দিব যারা যারা আমাদের সাথে জাজ হিসেবে যুক্ত হচ্ছে। এইটুকুই আসলে জাজ নিয়ে বলা। ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ আপনারা জাজ পেয়ে যাবেন। এখন চলে আসছি রিয়াদ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনাদের ইভেন্টটা এখন হচ্ছে অনলাইন হচ্ছে, কিন্তু আপনি কি মনে করেন অনলাইন ইভেন্টে বেশি সাড়া অথবা অফলাইন ইভেন্টে কোনটা বেশি সাড়া পাচ্ছেন? আপু, ডেফিনেটলি অফলাইন ইভেন্টে বেশি সাড়া পাওয়া যায়। ইভেন্ট বা বিভিন্ন ফেজ বা কার্নিভাল যখন অনুষ্ঠিত হয় অফলাইনে, শুধু যে পার্টিসিপেন্ট মানে পার্টিসিপেট করতেই আসে তা কিন্তু না, অনেকে আসে যে ফেস্ট উপভোগ করতে, একটা বিজ্ঞান মেলা বা প্রযুক্তি মেলা, সেটা এনভায়রনমেন্ট কিন্তু অন্যরকম হয়। তো অনেকে আসে যে তারা পরিবেশটা এনজয় করতে আসে। এছাড়া হলো অফলাইন ইভেন্টে আপনার পার্টিসিপেন্টও বেশি পাওয়া যায়, যা যে যখন একজন আসবে যে জাস্ট আপনার ফেস্টটা উপভোগ করতে, তখন অনেকে হুট করে নিজের অজান্তে এলো ইভেন্টে পার্টিসিপেট করে ফেলে, যেটা মনে করেন যে আমি একটা ইভেন্টে গেলাম, আমার কোনো মানে ইচ্ছা ছিল না যে একটা সেগমেন্টে পার্টিসিপেট করার, কিন্তু আমি যখন আমাকে ডাকবে যে এই সেগমেন্টে একটা অলিম্পিয়াড হবে, তো আমি হুট করে দিয়ে ফেললাম। এটা এটার ফলে কিন্তু আমাদের অফলাইনে যে কোনো ইভেন্টে পার্টিসিপেন্ট বেশি হয়। আর এনজয়মেন্টের ব্যাপার যদি আমি বলি, অফলাইনে তো কোনো এনজয়মেন্টের শেষ নেই,
অফলাইনে ইভেন্টে এনজয়মেন্ট অবশ্যই অনেক বেশি, এছাড়া অফলাইনে করলে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি যেটা, সেটাতে অনেক বেশি এনজয় করা যায়। এছাড়া আপনার যে গেস্ট থাকে, লাইভ গেস্ট মানে স্পেশাল গেস্ট থাকে, তো তাদের হাত থেকে যখন পুরস্কার নেওয়া, এইসব মুহূর্ত গুলো কিন্তু আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে, যেটা অনলাইনের থেকে অনেক বেশি আর কি আনন্দময়। তো এটাই বলবো আমি যে অফলাইন ইভেন্ট অবশ্যই বেশি এনজয়। ধন্যবাদ ভাইয়া, আশা করছি দেশের পরিস্থিতি ভালো হলে আপনারা আবারও অফলাইন ইভেন্টের ব্যবস্থা করতে পারবেন, যেখানে সবাই পার্টিসিপেট করবে আর হচ্ছে আপনাদের ইভেন্টটা আরো চমৎকার ভাবে শেষ হবে। এখন চলে যাচ্ছি সাবা আপুর কাছে। আপু, আপনাদের এই ইভেন্টের যে পার্টিসিপেট করবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড এর জন্য আপনারা কি ধরনের গিফট রেখেছেন, এটা কি আমাদের সাথে এখন জানানো যাবে? জি, অবশ্যই জানানো যাবে। তাদের জন্য প্রাইস পুল মানি রাখা হয়েছে, যারা হচ্ছে পার্টিসিপেট করছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে তাদেরকে প্রাইস পুল মানি দেওয়া হবে, এবং রেজিস্ট্রেশনের সময় তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রাইস পুল মানি যে দেওয়া হবে ওদের। তো এটা হচ্ছে কি, মেইনলি প্রাইস পুল মানিটা জানানো হয়েছে, বাদে এর বাদে যদি কোনো গিফট দেওয়া হয় সেটা সারপ্রাইজ হিসেবে আমাদের যে জিএস আছেন আবুল কালাম আজাদ ভাইয়া উনি দিবেন। তবে এতটুকু জানানো যাচ্ছে যে তাদেরকে প্রাইস পুল মানি দেওয়া হবে, এবং প্রাইস পুল মানির যে অ্যামাউন্টটা আছে সেটাও বলে দেওয়া হয়েছে, যে ফার্স্ট হবে তাকে 1,000 টাকা দেওয়া হবে, যে সেকেন্ড হবে তাকে 600, যে থার্ড হবে তাকে 400। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু। ইতিমধ্যে সবাই জানতেই পারছেন যে আপনারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলে শুধুমাত্র আপনাদের মেধা বিকশিত হবে তাই না, আপনারা কিন্তু আকর্ষণীয় গিফটও পাচ্ছেন। এখন আমরা একটু কমেন্ট পড়ে আসি। আদিবা হক লিখেছে ইমপ্রেসিভ, নুরা পুতু লিখেছেন অনেক ভালো লাগছে সকলের কথোপকথন, আর মিম লিখেছে গুড টু সি ইউ মোর্তুজা শাহরিয়ার অ্যান্ড মাহমুদুল হক রিয়াদ ভাই। আদিবাহক আবার লিখেছেন সুন্দর পদক্ষেপ, নাফিস লিখেছে আরেকজন মেনশন করেছে, আপনারা যদি আপনাদের আপকামিং ইভেন্ট সম্পর্কে আরো যদি কোনো কিছু জানার থাকে দর্শকদের তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে ফেলবেন। এখন একটা প্রশ্ন সবার কাছে, এই অর্গানাইজেশনের সাথে জয়েন করেছেন অনেক দিন ধরে, কিন্তু বাসা থেকে কখনো কি বলেছে যে কেন জয়েন করেছো, পড়ালেখায় ক্ষতি হচ্ছে, বকাঝকা করেছে কি? প্রথমে মুর্তজা ভাইয়ের কাছে। অবশ্যই এরকম কোশ্চেন তো থাকার কথাই, কারণ কি আমরা এখন স্টুডেন্ট, অবশ্যই আমাদের পড়ালেখার পাশাপাশি এটা একটা আমাদের বলতে পারি যে একের পরে যত শূন্য হবে সেটার তত ভারী হবে, তো এগুলো হচ্ছে আমাদের শূন্যের মতো কাজ করছে আমাদের লাইফে, তো অবশ্যই বাসা থেকে বলেছে। কিন্তু যখন দেখছে যে এখান থেকে আমরা ফিডব্যাক ভালো পাচ্ছি, আমাদের স্কিল গুলো ডেভেলপ হচ্ছে এবং আমাদের যত মেধা এবং মানুষের সাথে কথা বলার যেই স্কিল সেগুলো ডেভেলপ হচ্ছে, একটা কানেকশন ক্রিয়েট হচ্ছে, তখন বাসা থেকে আসলে বেশি একটা প্রেশার দেয় না, তখন বলেছে পড়ালেখার পাশাপাশি সবকিছু কন্টিনিউ করতে এবং যাতে সবকিছু সমান সমান থাকে, এটাই আসলে আমার বলা। ইয়াদ ভাইয়া, জি আপু, আপনার কোশ্চেনটা যদি একটু আবার বলতেন। অবশ্যই, বাসায় কখনো প্রেশার করেছে যে অর্গানাইজেশনের সাথে কাজ করা যাবে না, পড়াশোনা ক্ষতি হচ্ছে? জি আচ্ছা, এক্সট্রিমলি সরি। আচ্ছা না, আপনার কোশ্চেন যেটা ছিল আপু, সেটা যদি আনসার দিই, আমাকে প্রথম দিকে অনেক বলেছে যে এগুলো কি করতেছ, মানে ফোনে সারাক্ষণ জয়েন করে থাকো, যে বিভিন্ন কাজ অনলাইনে ইভেন্টের কাজ, তো আমাকে এক সময় আমার আব্বু জিজ্ঞেস করেছিল যে এগুলা করে তোমার মানে লাভটা কি হবে, তখন আমি কিছু বলতে পারিনি আসলে, তখন আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না ক্লাবিং এর, জাস্ট আমি ক্লাবিং করতাম। এরপরে যখন আমি ক্লাবিং এর ফলে বা বিএসসি তে জয়েনের ফলে আমার কোনো ক্রেস্ট বা সার্টিফিকেট আসে, এছাড়া যখন আমার স্কিল গুলো যখন বৃদ্ধি পায়,
আমার আব্বু বা আম্মু যখন এটা দেখে যে আমার বিভিন্ন স্কিল বৃদ্ধি হচ্ছে, তখন তারা অনেক খুশি হয়। তখন তারা বলেছে অবশ্যই তুমি এটা চালিয়ে যাও এবং পড়ালেখার মাঝে মাঝে করো, পড়ালেখাকে সবসময় প্রায়োরিটি দিতে বলেছে। তো আপু ইয়েস, আপনি যেটা বলেছেন অবশ্যই, আমাকে প্রথমে বাধা অবশ্যই আসছিল, বাট আপনার বিএসসি এর সাথে যুক্ত থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যার ফলে পরবর্তীতে আব্বু আম্মু আমাকে এটা পারমিশন দিয়েছে এবং সহযোগী করেছে। সোহান আপু, যদি আপনার মতামত শেয়ার করতেন। আসলে জিনিসটা আমাদের সবার ক্ষেত্রে থাকে, যে বাসায় প্রথম দিকে হয়তো বলে যে কেন করছি বা কেন যাচ্ছি বা আমার আসলে পারপাসটা কি যাওয়ার। প্রথমে তো আমরা নিজেরাও জানি না আসলে কেন যাচ্ছি, কিন্তু যখন যাই সেখানে বা আমি যে উপলব্ধি করি আসলে কিন্তু আমার পুরো এক্সপিরিয়েন্সটা, আমার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু পুরো পাল্টে যায়। এবং আমার প্রথম দিকে আসলে ব্যাপারটা ছিল যে আম্মু বলেছিল যে বা যে ইভেন্টে এসেছি, তখন আসলে আমি নিজেও এক্সপ্লেন করতে পারিনি। আর অনেক অনেক সিনিয়ররা থাকে যে এগুলো কেন করছো, সময় নষ্ট হচ্ছে তোমার, এখন তুমি এখন কলেজের স্টুডেন্ট তো তোমার পড়াশোনার চাপ বেশি আছে, পড়তে বসতে হবে এখন। তো আসলে তাদের তারাই কিন্তু এখন আমাকে অ্যাপ্রিসিয়েশন করে যে তুমি ভালো করছো বা তুমি এগিয়ে যাও, তুমি এর সাথে যুক্ত হও। তো আসলে কথাগুলো থাকবেই, তো এগুলোকে সাইডে রেখে বা এগুলোকে পাশে রেখে আমরা যদি আমাদের লক্ষ্যে ঠিক থাকি। এবং আমার যখন আমি প্রথম ইভেন্টে যখন প্রথম মিটিং হয় তখন আমি আসলে মাকে নিয়ে গিয়েছিলাম, তো মা গিয়ে যখন গিয়েছি তখন আমার কি আমার মা খুশি হয়ে গিয়েছে যে সবার এত আসলে সবাই এত খুবই মানে আদর দিয়ে সব সময় সবাই সবাই সবাইকে আঁকড়ে রেখেছে। এবং সেটা আসলে যে কার ভালো লাগবে আমার মনে হয়। এবং বিএসসিও ঠিক একই রকম, আমার পরিবারের মতো একটা, আর এখন আসলে এই জিনিসগুলো ফেস করতে হয় না, এখন একটা স্টেবল পর্যায়ে এসে পড়েছি। এখন আসলে আমি নিজেও জানি যে আমি কি কি শিখেছি এখান থেকে, আমার স্কিল ডেভেলপ হয়েছে, আমি এখন একটা মানুষের সাথে কথা বলতে আমার এখন সংকোচ হয় না, আমি তাকে জানাতে পারি, আমি একজন সিনিয়র মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি, আমি আমার যুক্তিগুলো স্থাপন করতে পারি। এটা আসলে অনেক বড় প্রাপ্তি, এগুলো আসলে হয়তো আমাকে যদি কেউ পড়িয়ে বা বইয়ে পড়িয়ে বুঝতে যেতে আমি পারতাম না। কিন্তু এই যে আমি যখন ওরা বললো যে আমাদের চিফ সেক্রেটারি আকাশ ভাই, তো আকাশ ভাই আমাদের মডারেটর ছিল আমাদের ডেটা টিমের, তো ভাই আসলে একদম বলা যায় বোনের ভাই বোনের যে সম্পর্কটা একদম বোনের মতো করে শিখিয়েছে আমাদের। এবং অয়ন ভাই, আজাদ ভাই, বাবু ভাই সবাই আসলে অনেক কষ্ট করেছে আসলে এই পর্যায়ে আমাদেরকে এখন আসলে এখন সুন্দর একটা পর্যায়ে আসা আসার জন্য। এবং আমি অবশ্যই তাদের কৃতজ্ঞ। এবং আমি বলবো যে প্রথম দিকে এইসব কথাগুলো আসলে একটু সাইডে রেখে নিজের লক্ষ্যে স্থির থাকা, অবশ্যই একটা সময় এসে নিজের প্রাপ্তি নিজের অর্জন গুলো সে অবশ্যই ভোগ করতে পারবে বা দেখতে পারবে। ধন্যবাদ আপু। এখন সুভা আপুর কাছে জানতে চাচ্ছি, কখনো কি বাসা থেকে বকাঝকা করেছে? হ্যাঁ, এটা তো সবার ক্ষেত্রেই হয়, যেটা জোহান আপু বলল যে সবার ক্ষেত্রেই আসলে এটা ফেস করতে হয় যে বাসায় একটু তো ঝগড়াঝাটি হয় এটা নিয়ে, আর বকাঝকা তো মাস্ট, স্টিল এখনো বকাঝকা হয়। তবে তখন খুশি হয় যখন নাকি আমি একটা অ্যাওয়ার্ড নিয়ে বাসায় আসি যে আম্মু আমি এই প্রাইজটা নিয়ে এসেছি, তখন হ্যাপি হয়। তো আসলে কি বকাঝকাটা তো থাকবেই, তবে মেইনলি যেটা আমাদের স্কিলস ডেভেলপ হচ্ছে এবং আমাদের অর্গানাইজিং এর যে একটা ক্ষমতা আসতেছে এটার মাধ্যমে আমাদের এক্সপিরিয়েন্স তো গেইন হচ্ছে, তো এই এক্সপিরিয়েন্স গুলা আমাদের ফিউচারে কাজে লাগবে অবশ্যই। তো যেহেতু কাজে লাগবে তো এই দিক থেকে বাধা দেয় না, তবে এটা অবশ্যই বলে দেয় যে তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তোমার পড়াশোনা, পড়াশোনার পাশাপাশি তুমি এই কাজগুলো করতে পারো। আই গেস মুর্তজা শাহরিয়ার ভাইয়া বলেছে যে আমাদের পড়াশোনাটা হচ্ছে ওয়ান, এবং আমাদের বাকি যেই আমাদের স্কিলস গুলো আছে, আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো হচ্ছে জিরো। তো আমাদের আমরা ওয়ানের পাশে যতগুলো জিরো লাগাবো ততগুলো অ্যামাউন্ট বাড়বে, তবে ওয়ানটাই যদি না থাকে তাহলে জিরো গুলোর কোনো মূল্য থাকবে না। তো এটাই হচ্ছে আমার আম্মু আব্বুর কথা, তুমি পড়াশোনা ঠিক রাখো পাশাপাশি এগুলো করো, লাইফে অনেক শাইন করতে পারবে। এবং আমার আম্মু আব্বু নিজে অনেক সাপোর্ট করে এই দিক থেকে। আমার আম্মু যখন উনি স্কুল লেভেলে ছিল উনি ক্লাবিং করেছে এবং উনিও পছন্দ করে ক্লাবিং করা, ইভেন এখনো দেখা গিয়েছে যখন আমরা ইভেন্টে যাই বিএসসি এর ইভেন্টে তখন আম্মু যায়। আর আই গেস মুর্তজা ভাইয়া অনেক সময় চিনতে পারে না যে কোনটা আম্মু কোনটা সাবা। আর 21শে ফেব্রুয়ারিতে যেটা হয়েছিল একটা মেমোরি,
আম্মু গিয়েছে, তবে মুর্তজা ভাইয়া চিনতে পারেন এই যে ওটা আম্মু, মুর্তজা ভাইয়া অ্যাজ ইউজুয়াল দুষ্টামি করতেছে। লাস্টের দিক থেকে মুর্তজা ভাইয়া বলছে যে এটা তোমার আম্মু, জানতাম না। তো এরকম একটা বিষয় হয়ে যায়। তো আম্মু আমাকে অনেক সাপোর্ট করে, অ্যান্ড এই লাইফটা যদি আমার আম্মু দেখে থাকে আমি আমার আম্মুকে বলবো থ্যাংক ইউ আম্মু আমাকে এত সাপোর্ট করার জন্য। আব্বুও অনেক সাপোর্ট করে, আব্বু বাসায় থাকে না, তবে যখনই আব্বুর সাথে কথা হয় অ্যাটলিস্ট সাজেস্ট করে তুমি এখন এটা করলে বেটার হয়, তুমি এরকম একটা ইভেন্ট নামাইতে পারো। এবং আম্মুর সাথে আমার যতটুকু না ভালো সম্পর্ক বিএসসি এর ফ্যামিলির সাথে, আমার আম্মুর তার চেয়ে বেশি ভালো সম্পর্ক। আজাদ ভাইয়া, বাবু ভাইয়া আমাদের, আকাশ ভাইয়া, অয়ন ভাইয়া, তাদের সাথে আম্মু কথাবার্তা হয় এবং তারা আমার চেয়ে বেশি ফ্রেন্ডলি আম্মুর সাথে। তো আই গেস ফ্যামিলি আমাকে পড়াশোনা করতে বলতেছে এবং সাথে এটা করতে বলতেছে, বকা ঝকা দেয় তবে অনেক সাপোর্ট করে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু। এতক্ষণ শুনছিলাম ফ্যামিলি থেকে আসলে কোনো বিষয়ে কিভাবে রিয়েক্ট করে। প্রথমে আমরা যত যাই করতে যাই না কেন, একটু বকাঝকা তো দিবে, কিন্তু যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাই তখন কিন্তু সবচেয়ে বেশি খুশি আমাদের বাবা মাই হয়ে থাকে। আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই যদি রেডিও কার্নিভালে এসে আপনাদের কেমন তা একটু বলতেন খুবই ছোট করে। প্রথমে শাহের ভাইয়া, প্রথমেই ধন্যবাদ জানাই রেডিও কার্নিভালকে আমাদেরকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য এবং তাদের এই প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য। আশা করি ফিউচারে আরও তারা আমাদের পাশে থাকবে। অলরেডি তারা আমাদের প্রিভিয়াস ইভেন্টও আমাদের সাথে ছিল এবং আমাদের যত সামনে ইভেন্ট হবে তারা আমাদের পাশে থাকবে। এই জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রেডিও কার্নিভালকে। ধন্যবাদ আপু। প্রথমত ধন্যবাদ আপু, আপনাদের বিএসসি এর সাথে আপনাদের যেভাবে যোগাযোগ থাকে রেডিও কার্নিভালের ফলে। এছাড়া যদি এই লাইভ ইভেন্টের কথা বলি, আপনাদের ফাহিমা আপু এবং রিয়া আপু আপনাদের তিনজনের হোস্টিং অসাধারণ হয়েছে, আমার খুব ভালো লাগছে। লাইভের শুরুতে অনেকটা নার্ভাস ছিলাম, বাট আপনাদের কমফোর্টেবল কথাবার্তার কারণে আমার অনেক ভালো কথা বলতে পেরেছি। হয়তোবা আশা করি বিএসসি এর সাথে থাকবেন রেডিও কার্নিভালের। এটাই, সবাইকে আল্লাহ। আসলে রেডিও কার্নিভালকে আমি আমি কন্ট্যাক্ট করি রেডিও কার্নিভালের সাথে আমাদের এই ইভেন্টটাকে ইয়া করার জন্য, এরকম লাইভে আসার জন্য। তবে আমি আবারও ইনভাইট করছি আমাদের সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভালে, যেহেতু রেডিও কার্নিভাল আমাদের সাথে ছিল, এই ইভেন্টের সাথে ছিল, আশা করি আমাদের থার্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভালও আমাদের সাথে থাকবে। এবং যারা ভিউয়ার্স ছিল, আমাদেরকে দেখেছে, আমাদেরকে বেস্ট উইশেস জানিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমাদের ইভেন্টে পার্টিসিপেট করবেন। যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন, যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্টে থাকবেন, বিএসসি এর সাথে থাকবেন। আর ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুন্দর আড্ডা দেওয়ার জন্য, এরকম আড্ডার সময় দেওয়ার জন্য। অনেক ভালো লেগেছে এরকম আড্ডা দিয়ে সবার সাথে। ফাহিমা, পুরিয়া, আপনারা দুজন অনেক ভালো এবং অনেক সুন্দর হোস্টিং করেছেন এবং আড্ডাটা আসলেই অনেক মজাদার ছিল। ভয় ছিল যে কি বলবো কি করবো, আসলে তোমাদের দুজনের কথা বলার ভঙ্গি আসলে আমাদের সব নার্ভাসনেস কাটিয়ে দিয়েছে। আর ইভেন্ট নিয়ে যেটা বলবো যে অবশ্যই ইভেন্টটা এখন চলছে এবং যে কেউ চাইলে, যেহেতু এটা ওপেন ফর অল, সবাই চাইলে এটা পার্টিসিপেট করতে পারে, যারা নৃত্য, যারা কোনো শর্ট ফিল্ম বানিয়ে রেখেছে বা আমার চাচ্ছে ছোট ছোট জিনিসগুলো, সেগুলো দিয়ে আসলে একটা বড় কাজ সূচনা হয়। তো সেইগুলো আমার সাথে শেয়ার করে। আর যেহেতু এটা ইভেন্টে শুধুমাত্র রেজিস্ট্রেশন আছে, কোনো ফি নেই, এবং তাই একই সাথে এটা এক্সাইটিং প্রাইস পুল আছে, তারা একদম ঘরে বসেই স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ঠিক মতো রেখেই তারা অংশগ্রহণ করতে পারবে এবং তাদের যে দক্ষতা সেটা যাচাই হবে। আর রেডিও কার্নিভালকে আবার ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য, এত সুন্দর সন্ধ্যা দেওয়ার জন্য। আমরা আশা রাখি যে রেডিও কার্নিভালের সাথে আমরা আবার সংযুক্ত হতে পারবো নতুন কোনো ইভেন্ট নিয়ে, নতুন কোনো সম্ভাবনা গল্প নিয়ে। আর সেই পর্যন্ত তোমাদের দুজনকে অবশ্যই ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেডিও কার্নিভালে এসে আপনাদের ইভেন্ট সম্পর্কে আলোচনা করার জন্য, এবং সেই সাথে আমাদের দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় থেকে আমাদের প্রোগ্রামটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আমাদের আগামী প্রোগ্রামে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।